এই তুই তো মেডিকেল বেডের মতো শুয়ে রইছিস, তুই কি অ্যাডমিনিশন নি? হাত্তারিগা, কি ফিলে ছিলাম আর কি করে দিলি তুই? এটা বন্ধু, তোরে মারার পরে তো আমার অপরাধ বোধ কাজ করতেছিল, তুই মায়ের জিনিসটা ব্যালেন্স করে দিলি। অন্য আমার ভালো লাগতেছে, আর একটা দে না। সত্যি টাকা না নিয়ে চলে যাচ্ছিস কেন? আরো লাগবে? বাবা আর লাগবে না। পাগলামি তোমার তো শুরু করলাম। আরে কতটুক পাগলামি করলে রু বাবা আমার ভালোবাসবে? আমি ততটুক পাগলামি করতে রাজি আছি। লিখতে পারতেছ? না বুঝলে আমাকে বলবো। হ্যাঁ, মা আমার দুধ খেতে একদম ভালো লাগে না, প্লিজ নিয়ে যাও প্লিজ। তোর বাবা শুনলে রাগ করবে, খেয়ে নে। আচ্ছা তাহলে একটু কমিয়ে দাও, যতটুকু পারিস খা, পরে আনবি। আচ্ছা ঠিক আছে। ফিজিক্যাল অ্যান্ড সাই কি রে মা, পড়া শেষ হয়েছে? হয়েছে, আর করতে হবে না, যা ভুলে যা। দাও দেখি বইগুলো গুছিয়ে দাও। আমি তোমার দুধ নিয়ে আসছি, যাও মা। সব সময় তো মেয়েদের প্রতি খুব আদর, বাচ্চাদের দিকে একটু খেয়াল রেখো। আজকালকার যে যুগ, এই যুগে ছেলে মেয়েদেরকে চোখে চোখে রাখতে হয়, পরে প্রেম ভালোবাসা এই জাতীয় কোনো ভুল করে আমার স্বপ্নটাকে ধূলিসাৎ করে দিবে। আমার বন্ধুর ছেলে আমেরিকা ডাক্তারি পড়ছে, ওর কাছে আমি আমার রুবাবাকে বিয়ে দিব, খেয়াল রেখো। তুমি যেরকম শাসন করো সারাক্ষণ, আমার ছেলে মেয়ে ওরকম না, আর আমার মেয়ে এগুলো করবেও। এত বেশি টাইট দিলে রশি ছিঁড়ে যাবে। তোমার সময় শুধু শাসন আর শাসন, তোমার সাথে কথায় পারা।